শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক এক দশমিক সাত চার পয়েন্টে প্রান্তিক পতনওয়ে পাঁচ হাজার সাতশো পঁচিশ পয়েন্টে দাঁড়িয়েছে এ সময় বাজারের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় এক দশমিক এক ছয় শতাংশ বেড়েছে পার্কোয় প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ডিবিএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজার থেকে পাঁচ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে দুই হাজার চব্বিশ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের গত বছরের তুলনায় দশ শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়েছে আর্থিক খরচ বৃদ্ধি সত্ত্বেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বিলম্বিত কর প্রদানের অর্থ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় কোম্পানিটি উচ্চ মুনাফা অর্জন করেছে স্বল্পমেয়াদী বিদেশি ঋণ মার্চ মাসে এগারো দশমিক শূন্য চার বিলিয়ন ডলারে নেমেছে যেখানে ফেব্রুয়ারিতে ছিল এগারো দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার কারণ বেশিরভাগ ব্যবসা নতুন ঋণ রোবণের চেয়ে চলমান ঋণ পরিশোধের দিকে বেশি ঝুঁকছে দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস ইফা অটোস এবং রানার অটোমোবাইলস সহ অটোমোবাইল কোম্পানিগুলি দুই হাজার চব্বিশ সালে প্রথম ত্রৈমাসিকে এ সম্মুখীন হয়েছিল কারণ উচ্চ মূল্যস্ফীতি এবং সরবরাহ ব্যাহত হওয়ায় তাদের মুনাফায় পতন রয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ